ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 150 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধ গোলাকার বেসিনে একটি লম্ব বৃত্তাকার পাত্রের তুলনায় 120 গুণ জল ধরে। চোঙটির উচ্চতা 15 সেন্টিমিটার হলে তার ব্যাস কত হবে? তাহলে দেখো, অর্ধ গোলাকার বেসিন আছে। ওকে, তাহলে অর্ধ গোলাকার বেসিনের আয়তন কত হচ্ছে সেটা নির্ণয় করবো। তাহলে সেটাই, সেই পরিমাণ জল ধরছে এর মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে এর ব্যাস দেওয়া আছে, এই ব্যাসটা দেওয়া আছে কত না, 150 সেন্টিমিটার। 150 সেন্টিমিটার, ওকে। অর্ধ গোলাকার বেসিনের ব্যাস হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বের করে ফেলি। ব্যাসার্ধ, ওকে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 150/2, মানে হচ্ছে 75 সেন্টিমিটার। ওকে, তাহলে আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে 2/3 πr³। 3/4 π³ হচ্ছে পুরো গোলকের আয়তন, তাহলে অর্ধ গোলক মানে 2/3 πr³। ওকে, তো এখানে আমি 2/3 π×75³ করে আমি রাখলাম, সেন্টিমিটার³। ওকে, তো এভাবে আমি রাখলাম, এটা আমি ক্যালকুলেশন করছি না। আচ্ছা, তাহলে চোঙের মধ্যে হচ্ছে এর থেকে মানে 120 গুণ কম জল ধরছে, ঠিক আছে? তাহলে চোঙের মধ্যে কতখানি জল ধরবে, চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হবে তাহলে 1/120 ইন্টু এই অর্ধগোলকের আয়তন, মিন্স ইন্টু 2/3 π×75³, ঠিক আছে? এটা হচ্ছে চোঙের আয়তন বেরোলো, ফাইন। আচ্ছা, এবারে বলছে চোঙের উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। ওকে, চোঙের উচ্চতা দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরি চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে চোঙের আয়তন আমরা এই ফর্মুলা থেকে কিভাবে পাবো? চোঙের আয়তন ইজ ইকুয়াল টু হবে π r² h, ওকে, সেন্টিমিটার³। সো π r² h হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার³। তাহলে এবার এই দুটো আমরা ইকুয়েট করে দেবো, এ দিয়ে দুটো আমরা আয়তন পেলাম। ওকে, এখানে যে আয়তনটা পেয়েছি আর এখানে যে আয়তনটা পেয়েছি, তো এই দুটো আয়তন আমরা ইকুয়েট করে দেবো। সো তাহলে কী হচ্ছে, 2/3 π×75³, সরি, এটা এই আয়তনটা না, নিচের যে আয়তনটা, চোঙের যে এই আয়তনটা আমরা পেয়েছি, এইটার সাথে আমরা এটা ইকুয়েট করব, এটা যা আছে তাই থাকবে। 2/3 π×75³, এটা যা আছে তাই থাকবে, চোঙের এই আয়তনের সাথে এই আয়তনটা আমরা ইকুয়েট করব। তো 1/120 × 2/3 π×75³ ইজ ইকুয়াল টু π r² × 15। ওকে, তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে হচ্ছে এটা 60 হলো। ওকে, তাহলে 1/60 × 1/3 × 75 × 75 × 75, আর 15টা এদিকে নিয়ে এলে 1/15 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু হচ্ছে r². ওকে, তাহলে দেখো 15 × 5 = 75 হচ্ছে, দেন এখানে হচ্ছে 3 × 25 = 75 হচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে 15 × 4 = 60, 15 × 5 = 75। ওকে, তাহলে কী আছে দেখো, r² ইজ ইকুয়াল টু আসছে 25 × এটাও 5 × 5 = 25, 25 × 25 = 4। তাহলে r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √25 × 25 / 2 × 2। সো দ্যাট ইজ ইকুয়াল টু 25/2, ঠিক আছে? তাহলে বা এটা হবে 12.5 সেন্টিমিটার। এটা হলো ব্যাসার্ধ বেরোলো আমাদের চোঙের। তোমাদের কী নির্ণয় করতে বলছে, যে এই চোঙটির ব্যাস কত? তাহলে ব্যাস হয়ে যাবে ডবল। ওকে, তাহলে অতএব চোঙটির ব্যাস হয়ে গেল 12.5 × 2 ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ওকে, তো এটাই হলো আমাদের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।